নমস্কার, হেলথ সলিউশনে আপনাদের আবারও ওয়েলকাম। প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে এই হেলথ সলিউশন আপনাদের আলটিমেট সলিউশনের রাস্তাটা কীভাবে দেখাতে পারে, ডেফিনেটলি হেলথ রিলেটেড। এবং সেখানে প্রশ্ন জাগতে পারে, হোমিওপ্যাথি কেন এত জোর দিয়ে বলা হচ্ছে? একজন BHMS MD ডক্টর বারে বারে জোর দিয়ে বলছেন, আপনি অন্যান্য অনেক জায়গায় যদি ব্যর্থতা পেয়ে থাকেন, সম্মুখীন হয়ে থাকেন, সুস্থতার আলটিমেট সলিউশন না পেয়ে থাকেন, আলটিমেটলি হাত আপনাকে ধরতে হবে হোমিওপ্যাথির। এবং সেখানে ভরসাটা থাকছে বারে বারে তিনি বলে যাচ্ছেন। এবং সেটা তো তার মুখের কথা শুধু নয়, একদম প্র্যাকটিক্যালি যেভাবে চেম্বারে বিভিন্ন প্রচুর পরিমাণে পেশেন্টকে সেই সুস্থতার জায়গায় নিয়ে যাচ্ছেন, ইভেন সার্জারির মতো স্টেজের জায়গা থেকে রিকভারির জায়গায় নিয়ে আসতে পারছেন। অর্থাৎ সার্জারি মাস্ট এমন স্টেজে থেকেও ব্যাক করার সেই সাফল্যটা দেখা গেছে। সার্জারিতে টার্ন নিতে পারে, সার্জিক্যাল পিরিয়ড আপনাকে ফেস করতে হবে, সে জায়গাতে রুখে দেওয়া গেছে এমন ভুরি ভুরি নজির রয়েছে। তো আসুন, হোমিওপ্যাথি নিয়ে আমাদের আরও এখনও অনেক কিছু জানার বাকি। সত্যি কথা বলতে কি, এই অনুষ্ঠানটা থেকে আমরা যতটা জেনেছি তার মধ্যে আমাদের ওই হয় না একটা বদ্ধমূল ধারণা কিছু কিছু কাজ করে, সেই সমস্ত জায়গাকে সরিয়ে যদি দিতে পারেন তাহলে আলটিমেটলি আপনি বুঝতে পারবেন সত্যিকারের কতটা হোমিওপ্যাথি আপনার কাছে বন্ধুরূপে। আসুন না এই নির্দিষ্ট বিষয়টা, অন্তত এই সার্জিক্যাল স্টেজ নিয়ে আজকে একটু বেশি সন্ধান করি, তাহলে আমাদের ধারণার ভাবনার জায়গায় একটা ভীষণ রকমের হেল্প করবে। সারাটা অনুষ্ঠানের সাথে থাকুন। হেলথ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আপনারা ফোন করতে পারেন অনায়াসে, কারণ আপনাদেরই প্রশ্নের উত্তর দিতে এবং অ্যাওয়ার করতে হাজির BHMS MD ডক্টর, অবশ্যই ডক্টর সন্দীপ চক্রবর্তী। আসুন তাকে সবাই মিলে ওয়েলকাম করি। ওয়েলকাম স্যার। হ্যাঁ নমস্কার। প্রথমেই বলি, মানুষের একটা যে ভয়, অর্থাৎ অপারেশন বললেই শুধুমাত্র যারা অপারেশন হবে তার ভয় নয়, টোটাল সারাউন্ডিংস যত রিলেটিভস আছে প্রত্যেকের মধ্যে ভয়, আদৌ বেঁচে ফিরবে তো, অপারেশন টেবিল থেকে ফিরবে তো। তো এই জায়গাগুলো, এই ভয়টা তো এমনি সৃষ্টি হয়নি, কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য টিউমারও কিন্তু অপারেশন করার পরে এবং রিপিটেড অপারেশন করার পরে সেটা ম্যালিগন্যান্ট বা ক্যান্সারাস হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমরা যদি একটু ভাবি প্রপারলি, যে সত্যিকারের যদি প্রপার ডায়াগনোসিসের পরে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়া হয়, যদি আমাদের অপারেশন থিয়েটারে যেতেই না হয় এবং তার আগেই যদি টিউমার বা সিস্ট বা বিভিন্ন টাইপের সার্জিক্যাল কেসেস সেগুলো যদি কিওর হয়ে যায়, আমাকে যদি অপারেশন নাই করতে হয়, অপারেশন না করে যদি সুস্থতা পাওয়া যায়, সেটা ভালো নয় কি? ঠিক সেভাবেই এরকম অজস্র পেশেন্ট যারা কিন্তু আজকে সুস্থ লাইফ লিড করছেন এবং যাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন প্রায় ম্যান্ডেট হয়ে গেছিলো, তো সেই জায়গাটা বলি, কোন কোন রোগের ক্ষেত্রে প্রপারলি আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি অপারেশনের প্রয়োজন হবে না, হোমিওপ্যাথি কিন্তু আপনাকে সঠিক সুস্থতা দেবে এবং সেটা অনেক তাড়াতাড়ি, অনেকটাই, খুব পেনলেসহীনভাবে এবং খুব সাইড এফেক্ট বিহীনভাবে। একটা এক্সাম্পল তো একেবারে ভুরি ভুরি দেখা যায়, মানে নি রিপ্লেসমেন্টের মতো প্রায় সেই প্রচুর পেশেন্ট আসে, প্রচুর সুস্থতা যায়, প্রচুর পেশেন্ট। এবং এটা আমি বারবার বলি, মানে অবশ্যই সেই জায়গাটা তো ঘটে যে এরকম বারবার দেখা যায় যে নি রিপ্লেস করার মতো ঘটনা, পেশেন্ট হুইল চেয়ারে আসে, তারপর দেখা যায় যে প্রপার যদি ট্রিটমেন্ট করা হচ্ছে মাস দুয়েকের মধ্যেই পেশেন্টের কিন্তু কোনো রকম পেন, জ্বালা, যন্ত্রণা এগুলোও চলে যাচ্ছে। এবং একটা জিনিস আপনাদের বলি, যে আপনারা মিনিমাম পেশেন্স, মিনিমাম ধৈর্য রাখবেন। তার কারণ একটা জিনিস ভালো করে নিজেকে প্রশ্ন করুন, কোনো আর্থ্রাইটিস পেশেন্ট বা কোনো বাতের পেশেন্ট যদি 10 বছর 15 বছর বা মোর দ্যান 15 ইয়ার্স বা 20 বছর ভোগে, তো সেই পেশেন্ট কীভাবে নিজেকে এটা ভাবে যে ডাক্তারবাবুর কাছে আজকে গেলাম, ব্যাস কাল থেকে যন্ত্রণা ঠিক হয়ে গেলে পরশু থেকে আমি ছুটতে আরম্ভ করবো, এটা ম্যাজিক নয়, এটা পসিবল নয়। এবং যদি এটা কেউ করেও থাকে, এটা কিন্তু এগেনস্ট সায়েন্স, কারণ এইভাবে প্রপার ট্রিটমেন্ট করতে হলে এটা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েডাল মেডিসিনের ক্ষেত্রে এটা সম্ভব, তাই এই সমস্ত চট জলদি স্টেরয়েডাল মেডিসিন থেকে দূরে থাকুন, প্রপারলি মেডিসিন খান, রোগকে ভেতর থেকে সারান। তো যে কথাটা বলছিলাম, এরকম অনেক পেশেন্ট দেখা যায় যারা কিন্তু সুস্থতা পেয়েছে, হাঁটু পাল্টাবার কোনো প্রয়োজন হয় না। এবং একটা জিনিস আপনারাও জানেন যে বাঁধানো দাঁত আর নিজের দাঁত, এই দুটোর কিন্তু অনেক ডিফারেন্স, তাই হাঁটু পাল্টালেই সেই পেশেন্ট যে আগের মতো অতটা ভালো থাকবে তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। তা সত্ত্বেও লাখ লাখ টাকা খরচা করে হাঁটু রিপ্লেস করা হয়, এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় সেই রিপ্লেস করার 2-4 মাস পরে আবার সেই পেশেন্ট ঘুরে ফিরে আমাদের কাছে আসে
এবং বলে ডাক্তারবাবু আমার যে যন্ত্রণা ছিল সেই জায়গাতেই আছে, আপনি এটা ভীষণ হতাশাজনক। একটা ট্রিটমেন্ট করতে গিয়ে প্রথমত একটা নেগেটিভ সাইড এফেক্টের শিকার হতে হচ্ছে, এবং যে রিকভারির আশায় আমরা সেই সার্জারির মতো কষ্টের জায়গাটা ফেস করতে রাজি হচ্ছি, সেখানে সারা তো দূরের কথা, সাময়িক একটা রিলিফ দিয়ে আবার সেটা রিকভার হচ্ছে। এবং এই জায়গাটা, এই জায়গাটাকে যদি আমরা প্রথম থেকে ভাবি যে যে পেশেন্টের আর্থ্রাইটিস আছে বা যে পেশেন্ট বাতের প্রবলেমে ভুগছেন, কোনো পেশেন্টই কিন্তু বাড়িতে বসে থাকেন না, প্রথম থেকেই কোনো না কোনো অর্থোপেডিকের কাছে যাচ্ছেন, কোনো না কোনো মেডিসিন নিচ্ছেন। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট দেখা যাচ্ছে সেই পেশেন্টটি 8 বছর 10 বছর পরে নি রিপ্লেস করাতে হচ্ছে। কিন্তু প্রথম থেকে যদি প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন খেতেন, এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, কোনো নি রিপ্লেসের দরকার নেই। এবং যারা প্রথম থেকে হোমিওপ্যাথিক মেডিসিন নেননি, নি রিপ্লেসের জায়গাতেও আছেন, তাদের ক্ষেত্রেও কোনো রকম সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয় না, পেশেন্ট নর্মাল সুস্থতা লাভ করে এবং আগের মতোই পেশেন্ট কিন্তু আবার পুজো করতে পারে, আবার মর্নিং ওয়াক করতে পারে। তো এর থেকে আসার কথা আমার মনে হয় আর কিছুই নেই। কে বলছেন? হ্যালো, অঞ্জন ধর। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে বলুন, আপনার প্রবলেম কি? ডক্টর চক্রবর্তী শুনছেন? হ্যাঁ, বলছি যে আমার ওয়াইফের থাইরয়েড ধরা পড়েছে, তা মানে ট্রিটমেন্ট চলছে, তো এটা মানে পুরোপুরি সঠিক মানে ঠিক হবে তো নাকি? অনেকেই অনেক রকম ভয় দিচ্ছে আমাকে। আমি আপনাকে কতগুলো ঘটনা বলি। ভয় দেখানোটা কোনো কাজের কথা নয়, মেইন বেসিক জায়গাটা জানতে হবে, সেটা হলো থাইরয়েড হলো একটা সিস্টেমিক ডিজিজ। এবং এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, যদি থাইরয়েডের আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করান, থাইরয়েডের নিয়ম হচ্ছে প্রত্যেক 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া কিন্তু থাইরয়েডের টেস্ট করতে হয়, টিএসএইচ লেভেলটা দেখতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করান, আমি এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, থাইরয়েড তো ভালো থাকবেই, যখনই টেস্ট করাবেন সেটা নর্মালে থাকবে, এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু থাইরয়েড কিওরও হয়ে যায়, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম কিওরও হয়ে যায়, এরকম অজস্র কেস আছে। কিন্তু যদি আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, এলটক্সিন বা থাইরোনাম খেয়ে থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম একটা জায়গাতেই, সেটা হচ্ছে সাইড এফেক্ট তৈরি হয়, পেশেন্ট অ্যানিমিয়ার শিকার হতে থাকে, এবং বেশ কিছু ক্ষেত্রে বাল্ডনেস বা চুল উঠে যাওয়ার প্রবলেম আসতে থাকে। এই জায়গাগুলোকে যদি কোপ আপ করতে চান, অ্যাভয়েড করতে চান, আমি বলবো বেস্ট অপশান আপনি হোমিওপ্যাথিক মেডিসিন স্টার্ট করুন, এবং দেখুন প্রপারলি থাইরয়েড কিন্তু সম্পূর্ণ সেরেও যায়। আপনি কোন প্যাথির আশ্রয়ে আছেন এই মুহূর্তে? স্ত্রীকে দেখাচ্ছেন কোন প্যাথিতে? আচ্ছা, সেক্ষেত্রে হোমিওপ্যাথির উপরে আপনার কতটা ভরসা বা আস্থা? মানে অনেকে তো বলছে যে অ্যালোপ্যাথিকে মানে জলদি জিনিসটা সারে, ওই জন্য আমি একদম ভুল ধারণা। আমি আপনাকে বলছি আপনি যদি সেই হোমিওপ্যাথির জায়গায় ভরসা তৈরি করতে পারেন মনের মধ্যে, তাহলে কিন্তু বসে থাকলে চলবে না, এবং হাত ধরতে হবে সেই হোমিও বিশেষজ্ঞের, যিনি দমদম 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে এমসি গার্ডেন রোড মারোয়াড়ি বাগান, সেখানে বিশেষ হোমিও ক্লিনিককে নিয়ে আপনাদের জন্য বা পেশেন্টের পরিষেবায় নিজেকে রেখেছেন, সেটা বলাই বাহুল্য। শুধু ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কাজটা করতে হবে, এবং যদি ডিরেকশন বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রেও এই হেল্পলাইন নাম্বার আপনাকে বিশেষভাবে হেল্প করবে, যে নাম্বারগুলো টিভি স্ক্রিনে দেখছেন 7003086801, এবং দ্বিতীয় নাম্বারও রয়েছে 7596999 1413। আই রিপিট, 7596999 1413। টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে দিতে পারেন। ওকে, তো এই ক্ষেত্রে যে প্রশ্নটা উঠে আসলো, এই লং টাইম প্রসিডিওর, আবারও সেই কথাটাই আসলো। এই জায়গাটা আমি খুব ক্লিয়ারলি বলি, যদিও আজকে টপিকটা একটু আলাদা, তবুও আমি বলছি, এই যে সিস্টেমিক ডিজিজ, সিস্টেমিক ডিজিজ কাকে বলে? সিস্টেমিক ডিজিজ হলো যেরকম আমরা যদি খুব ভালোভাবে দেখি, যেটা যেই ডিজিজটা ক্রনিক স্টেজে থাকবে এবং এমন কোনো অর্গ্যান নেই যেটাকে টাচ করবে না, যেরকম থাইরয়েড, যেরকম সুগার, যেরকম হাই প্রেশার, এইগুলো দিজ আর দ্য সিস্টেমিক ডিজিজ। তো এই সিস্টেমিক ডিজিজগুলোর ক্ষেত্রে অনেকে হয়তো ভেবে থাকেন যে আমার থাইরয়েড হয়েছে বা সুগার হয়েছে, আমি আগে কমিয়ে নিই তারপর আমি হোমিওপ্যাথি করবো। এটা একদম, আমি বলছি একদম ভ্রান্ত ধারণা, কারণ এই জায়গাতে আমি চ্যালেঞ্জের সাথে কাজ করি, এবং আপনাকে হয়তো আপনি থাইরোনাম খাচ্ছেন বা এলটক্সিন খাচ্ছেন থাইরয়েডের জন্য বা সুগারের জন্য কোনো মেডিসিন খাচ্ছেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে টেস্ট করাবেন, দেখবেন নর্মাল হয়ে গেছে। আমিও এটুকু আপনাকে চ্যালেঞ্জের সাথে বললাম, থাইরয়েডের ক্ষেত্রে 2 থেকে 3 মাস পরে টেস্ট করাবেন, দেখবেন নর্মাল হয়ে গেছে, এবং এই নর্মালটা থাকবে, এবং সবথেকে বড় কথা হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই। এবং এই যে জায়গাটা যে অনেক দীর্ঘ সময় লাগে, এটা একদমই ভুল ধারণা,
কারণ অ্যালোপ্যাথিক মেডিসিনে যদি থাইরয়েড 2 মাসে কন্ট্রোল করতে পারে, আমি এটা চ্যালেঞ্জের সাথে বললাম, হোমিওপ্যাথিক মেডিসিনও কিন্তু 2 মাসের মধ্যেই কন্ট্রোল করতে পারে, এবং বেশ কিছু ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলুন বা প্রস্টাটিক হাইপারপ্লেসিয়া বলুন, এসব ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন মোর ফাস্ট কাজ করে দ্যান অ্যালোপ্যাথিক মেডিসিন। সেই জন্য আমি বারবার বলি, এই ধারণা কিন্তু এখনকার দিনে একদমই আর সঠিক নয়। এই মডার্ন এজে দাঁড়িয়ে আমাদের এই ধারণাটা কতটা প্রাসঙ্গিক, এরকম অনেক পেশেন্ট আমরা দেখি, সেটাও ভাবার সময় এসে একদম এরকম অনেক পেশেন্ট দেখি আমরা, 450-500 পোস্ট প্র্যান্ডিয়াল সুগার, সুগারের দেখা যাচ্ছে 450-500 পেশেন্ট এসে প্রথম টাইম ফার্স্ট টাইম আমাকে বলছে, ডাক্তারবাবু এটা এটা কমবে তো? আমি বললাম অবশ্যই কমবে, আপনি যখন 20-21 দিন পরে 3 সপ্তাহ পরে টেস্ট করাবেন দেখা যাবে কন্ট্রোল হয়ে গেছে। আর একদম ঠিক দেখা যাচ্ছে 20-21 দিন পরে যখন টেস্ট হচ্ছে তখন পিপি আসছে 135-140, অর্থাৎ উইদিন নর্মাল লিমিট। এর থেকে ফার্স্ট ট্রিটমেন্ট সাইড এফেক্ট বিহীনভাবে আমার মনে হয় না কেউ দিতে পারে, এবং হোমিওপ্যাথি সেটা সবচেয়ে বড় জিনিস যে প্রপারলি ভেতর থেকে ইন্টারনালি এটা সারাতে পারে, এই জায়গাটা কিন্তু একমাত্র হোমিওপ্যাথি পারে। রাইট, শুধু রোগের উপসর্গের চিকিৎসা নয়, মানে ব্যথাটাকে দমিয়ে দিয়ে কমিয়ে দিয়ে কষ্টটাকে সাময়িক ধামা চাপা দেওয়া নয়, তার কারণটা কোথায় একেবারে রুটে গিয়ে সেই উৎস মূল থেকে একেবারে নিপাট করার সেই কাজটি কিন্তু হোমিওপ্যাথি করে থাকে বারে বারে, ডক্টর চক্রবর্তী সেটা জোর দিয়ে বলেন। সো এই মুহূর্তে আমাদের নেক্সট কলার বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেবো, এই আলোচনা ডেফিনেটলি জারি থাকবে। কে আছেন বলবেন প্লিজ। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি উপার্জন থেকে একটু বলছিলাম। ওকে শ্রী ভট্টাচার্য বলুন, আপনার প্রবলেম কি কি জানতে চান? নভেম্বরে আমার পেটের চারিদিকে নাভি চারিদিকে খুব ব্যথা হয় আর খুব গ্যাস হয়, আর খুব গ্যাস হয়। আচ্ছা, আপনার বয়সটা একটু বলুন তো। বয়স 40 বছর বয়স। প্রচন্ড অ্যাসিডিটি হয় তাই তো? এক্ষেত্রে আমি বলবো অ্যাসিডিটির জন্য মুড়ি মুড়ি সমস্ত অ্যান্টাসিডগুলো না খেয়ে, কারণ অ্যান্টাসিডের আপনি হয়তো জানেন না, অ্যান্টাসিড যদি লং টার্ম খাওয়া হয় তাহলে কোলোনিক ক্যান্সার অর্থাৎ কোলনে ক্যান্সারের মতো রোগও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে এগুলো দেখতে হয় যে অ্যাসিডিটিটা কেন হচ্ছে, এই এজে এতটা অ্যাসিডিটি হওয়ার কথা নয়, দেখতে হবে লিভারে কোনো ডিসফাংশন হচ্ছে কিনা, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো সিক্রেশনে ইনহিবিশন হচ্ছে কিনা, অথবা পেরিস্টালটিক মুভমেন্টে প্রবলেম হচ্ছে কিনা, এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা হেপাটিক প্রবলেম, এগুলোকে যখন আমরা দেখি, যেটা আমি বলি ডায়াগনোসিস, এটা দেখার পরে প্রপার ট্রিটমেন্ট করলে এটা কিন্তু অবশ্যই কিন্তু পুরোপুরি সেরে যায়। অনেক বড় বড় গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট আমি দেখেছি, এরমও পেশেন্ট দেখেছি যাদের পেশেন্ট এসে বলে যে আমার জল খেলেও অ্যাসিড হয়। তো এই জায়গাটা দেখা যায় যে যদি প্রপার ডায়াগনোসিস হয় যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন রিফ্লাক্স হচ্ছে, কেন রিফ্লাক্স এসোফেজাইটিস হচ্ছে, এই জায়গাটা যদি দেখে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয়, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয়, পেশেন্ট কিন্তু সত্যিই সুস্থতা পায়। তার জন্য প্রপার ডায়াগনোসিস এবং প্রপার অবশ্যই ডায়াগনোসিস মাস্ট যদি আমাকে নিজের হাঁটুটাই পাল্টাতে হলো তাহলে 8-10 বছর ধরে এটা কি হলো? এটা তো কোনো ট্রিটমেন্টই হলো না, এটা অনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট হলো। তো এই জায়গাগুলোকে কিন্তু কভার আপ করা উচিত। আচ্ছা, আমাদের সাথে নেক্সট কলার বন্ধু চলে এসেছেন, তাকে এবারে ওয়েলকাম। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই উনি শুনছেন, আপনার পরিচয়টা যদি একটু অসুবিধা না থাকে জানাবেন প্লিজ। আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমার নাম শুক্লা দত্ত। বলুন আপনার কি প্রবলেম বা হেলথ রিলেটেড? আমার সমস্যা হচ্ছে আমার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত প্রচন্ড যন্ত্রণা মাসলের ভেতর। আমি বিভিন্ন পরীক্ষা করেছি, তাতে আমার আরএফ ফ্যাক্টর রয়েছে 411। আর কোনো সমস্যা নেই, কিন্তু আমি এর আগে প্রচুর ট্রিটমেন্ট করেছি, মানে হোমিওপ্যাথি আর আয়ুর্বেদিক, মানে আমি কোথাওই কোনো সুরাহা পাচ্ছি না, তাই আমি ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েট যেতে চাই। তাই আমি ওখানে গেলে সুস্থ হতে পারবো কিনা আমি শুধু সেইটুকুই জানতে চাই, তাই ভরসা করে আমি ওখানে, মানে দমদমে যদি উনি বসেন তাহলে আমি ওই চেম্বারে দেখা করবো। আমি একটা জিনিস আপনাকে আগে শুনুন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর বা আরএফ ফ্যাক্টর আজকে বহু মানুষ শুনছেন এবং তারা এই জায়গাটা একটু মিলিয়ে নিন, আর এই ফ্যাক্টর ফার্স্ট কন্ট্রোল করা উচিত, এবং কন্ট্রোল কিন্তু হোমিওপ্যাথিতে হয় এবং সেটা 1 মাসের মধ্যেই হয়, তো অবশ্যই কন্ট্রোল করা সম্ভব। এবং এই যে কন্ট্রোলটা যখন হবে তখন আপনি 1 মাস পরে যখন ট্রিটমেন্ট করবেন তখন দেখবেন কিন্তু যে সেই জায়গাটা কিন্তু কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি তো দমদমে বসছেন, আমরা ওখানেই আপনার সাথে একটু দেখা করব। হ্যাঁ অবশ্যই, হেল্পলাইন নাম্বারে একটু প্লিজ কথা বলে নিন।
আপনার জন্য আমি একটু জানিয়ে দিই, এটা টিভি স্ক্রিন ফলো করলে জানতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, 7003086801 এবং 7596991413, যে নাম্বারটা ইচ্ছে আপনার ফোন করুন, চাইলে এখনই ফোন করতে পারেন, প্রসিডিওরটা আপনি জেনে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সেই জায়গাটা আপনার ক্ষেত্রে পসিবল হবে এবং তারপরে আপনাকে পৌঁছাতে হবে। আপনি দমদম জাংশনে আসতে কোনো আই থিঙ্ক আপনার কোনো প্রবলেমই নেই, সেক্ষেত্রে অনায়াসে চলে আসতে পারেন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে, MC গার্ডেন রোড, মারোয়ারি বাগান, ওই ফোন করলে আপনি ডিটেলসে জেনে নেবেন। ওকে ডক্টর চক্রবর্তী, আমরা সার্জিক্যাল স্টেজের কথায় আসছিলাম, আমার একটা প্রশ্ন এই ক্ষেত্রে আছে বা অনেকের প্রশ্ন এটা জানতে পারে যে কোথাও কি একটা সীমাবদ্ধতা কাজ করছে, মেডিসিনের জায়গায়ও কি কোথাও একটা লিমিটেশন কাজ করছে, যেটা হোমিওপ্যাথির মাধ্যমে এই যে সলিউশনের রাস্তাটায় পৌঁছানো যাচ্ছে সার্জারি না করে, সেটা অন্যান্য প্যাথির ক্ষেত্রে এই জায়গাটা কেন তৈরি হচ্ছে, আলটিমেটাম কেন দেওয়া হচ্ছে? এটা খুব খুব ভালো প্রশ্ন যে কেন এই জায়গাটা তৈরি হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কারোর টিউমার হয়েছে, তো টিউমারটা দেখা গেলো হাতে হোক বা যে কোনো একটা জায়গায় সেটা ভিজিবল টিউমার হয়েছে, বা দেখা গেলো সিভিসিয়ার সিস্ট হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো হঠাৎ করে সেটা মেডিসিনের সাহায্যে কিওর না হয়ে প্রচলিত অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিনে কিওর না হয়ে সেটা আমাকে অপারেশনে কেন যেতে হচ্ছে? রাইট, তার কারণটা হলো অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিনে ওভার গ্রোথের ট্রিটমেন্ট কিন্তু তার লিমিটেশন, ওটা প্রত্যেকটা প্যাথির লিমিটেশন থাকে, তো এই জায়গাতে কিন্তু আয়ুর্বেদ বা অ্যালোপ্যাথির লিমিটেশন এটা, কিন্তু এক্ষেত্রে হোমিওপ্যাথির কিন্তু এই জায়গাটা খুব ভালো স্কোপ আছে যে যে কোনো ওভারগ্রোথ, ওভারগ্রোথ মিন্স টিউমার হতে পারে, সিস্ট হতে পারে, সিবেসিয়াস সিস্ট হতে পারে, ডার্মার সিস্ট, এনি কাইন্ড অফ সিস্ট অ্যান্ড টিউমার কিন্তু হোমিওপ্যাথিতে কিওর হয়। ইভেন এরকম বহু পেশেন্ট আমি দেখেছি ব্রেন টিউমারের মতো ঘটনা কিন্তু পেশেন্টের সুস্থতা পায়, এবং অনেকেই দেখা যায় আচ্ছা ইউটারাইন ফাইব্রয়েড বা ইউটারাসের টিউমার, মহিলারা জানেন যে ইউটারাইন ফাইব্রয়েড বা ইউটারাসের টিউমার যাদের হয় অনেক ক্ষেত্রে কিন্তু তারা অপারেশন করিয়ে নেন। আমি বলবো অপারেশনের প্রয়োজন নেই, প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু ওভারগ্রোথকে কন্ট্রোল করতে পারে এবং কিওর করতে পারে, এটা 1 নম্বর পয়েন্ট। এবং সেকেন্ডলি যেটা দেখা যায় যে অপারেশন কেন করতে হয়, তার কারণ কিন্তু মেনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ অ্যালোপ্যাথিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু কিছুক্ষণের জন্য পেশেন্টকে সুস্থতা দেয় ঠিকই, কিন্তু সেই প্রবলেমটা যদি আমি রুট থেকে কিওর করতে না পারি তাহলে আলটিমেট কিন্তু সেই জায়গাটা অপারেশনের জায়গায় আসে। যেরকম দেখা যায় ভুঁড়ি ভুঁড়ি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, কিন্তু যদি অ্যাপেন্ডিসাইটিসের প্রপার ট্রিটমেন্ট প্রথম থেকে হোমিওপ্যাথিতে হয়, যখন অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন বা পেন হচ্ছে তখন যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসও অপারেশন করাতে হয় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটা এজের পরে ছেলেদের একটা প্রবলেম আসে, সেটাকে বলা হয় প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা প্রস্টেটিক প্রবলেম, তাতে কি হয় ড্রপ বাই ড্রপ করে ইউরিন পড়তে থাকে, ইউরিন প্রপারলি ক্লিয়ার হয় না, পেচ্ছাপ প্রপার পরিষ্কার হয় না, ইউরিনে জ্বালা হতে থাকে, তো এই জায়গাটার ওপর, এই জায়গাটার ওপর যদি প্রথম থেকে প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া হয় তাহলে প্রস্টেটে কোনো রকম অপারেশন ছাড়াই কমপ্লিট সুস্থ থাকা যায় এবং নর্মাল লাইফ লিড করা যায়। এবং এটা আমি চ্যালেঞ্জের সাথে এগুলো বলি, তার কারণ এরম বহু বহু পেশেন্ট আজকে কিন্তু সুস্থতা পেয়েছে, এবং এরম পেশেন্ট আসে অনেক বাইরের স্টেট থেকেও যারা পলিসিস্টিক ওভারির জন্য ইনফার্টিলিটি বা বন্ধাত্মে ভুগছেন, পলিসিস্টিক ওভারি কিওর করার পরেই দেখা যাচ্ছে ফার্টিলিটি বা দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসছে, তো এই জায়গাটা পলিসিস্টিক ওভারিতে আচ্ছা আর অপারেশন না করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন, অবশ্যই অবশ্যই পলিসিস্টিক ওভারি বা ওভারি সিস্ট কিন্তু কিওর হয়ে যায়। এই কথাটা বারে বারে তিনি বলেন এবং মাথায় রাখতে হবে, একটা প্রতিষ্ঠান মেডিকেল কলেজের, সেখানে তিনি লেকচারার, গেস্ট লেকচারার এবং তার পাশাপাশি একজন BHMS MD ডক্টর, তার কথার ভ্যালুয়েশনটা ডেফিনেটলি আমাদের একটু মাথায় রাখলে বোধ হয় নিজেদেরই ভালো। যাই হোক, আমাদের সময়ের কথা মাথায় রাখতে হবে, একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু কলার বন্ধু ওয়েট করছেন, তাকে ওয়েলকাম করবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন আপনি, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? অবশ্য অবশ্যই কিওর হয়ে যাবে, ওভারিয়ান সিস্ট একটা, এটাকে বলা হয় মনোসিস্টিক ওভারি, যেহেতু একটা সিস্ট ধরা পড়েছে, এরকম অনেক পেশেন্ট আছে যাদের ওভারিতে 15-20 বা তারও বেশি সংখ্যক সিস্ট থাকে একটা রিজে, সেই সমস্ত পেশেন্ট কিন্তু কমপ্লিট কিওর হয়ে যায়, তো আপনার মনোসিস্টিক ওভারিতে অবশ্যই হোমিওপ্যাথিতে কিওর হয়ে যাবে। আমি আপনাকে বলবো অপারেশনে কোনো প্রয়োজন নেই,
কমপ্লিট ওভারিয়ান সিস্ট কিওর হয়ে যায়। এটা আসছে না তো, এটা হলো 2-3 বছর থেকে হয়েছে কিন্তু বেশি বড় হয়নি। আচ্ছা, ছোটই আছে। আচ্ছা, তো এটা কিওর হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই আপনার। আপনি নির্দ্বিধায় আসতে পারেন, অবশ্যই কিওর হয়ে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, হ্যাঁ, যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে ওখানে একটু কথা বলে নিন। আপনি নাম্বারগুলো কি খেয়াল করেছেন? ঠিক আছে, হ্যাঁ, ওই নাম্বারে কথা বললে ওনারা আপনাকে গাইড করে দেবেন কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে। এটা একটা ভীষণ রকমের একটা প্রবলেম, সেটা আরও একটা প্রবলেমের জায়গায় বাধা প্রাপ্ত, একটা প্রেগনেন্সির ক্ষেত্রে বাধা প্রদান করছে, এবং অনেক ক্ষেত্রেই মহিলাদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় গোপনীয়তার আশ্রয় নিচ্ছেন এবং সেটা অনেকটা বেড়ে যাচ্ছে সেই স্টেজে। একদম না, তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখেছি, আজকের দিনে কিন্তু মহিলারা অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক ফার্স্ট স্টেজে কিন্তু আসেন, সেটাই। এবং আমরা দেখেছি যে পেশেন্ট কিন্তু টেস্ট টিউব, অনেক পেশেন্ট হচ্ছে টেস্ট টিউব বেবি নেওয়ার কথা একদম ভেবেই ফেলেন যে আমাকে টেস্ট টিউব বেবি নেওয়া ছাড়া কোনো অপশান নেই, কিন্তু সেই জায়গাতেও যখন আসেন দেখা গেলো তার ইউটেরাসের টিউমার আছে বা ওভারিতে সিস্ট আছে। তো এই ওভারিয়ান সিস্টকে বা ওভারি সিস্টকে যখন আমি কিওর করে দিই বা ইউটেরাসের টিউমারটাকে কিওর করে দিই, খুব নর্মালি কিন্তু প্রেগনেন্সি এসে যায়। এবং অনেক পেশেন্টের থাকে ফ্যালোপিয়ান টিউব ব্লক, এটা একটা অনেক বড় প্রবলেম, ফ্যালোপিয়ান টিউব ব্লক। এই ফ্যালোপিয়ান টিউব ব্লকের ক্ষেত্রেও কিন্তু যদি একটু কন্টিনিউয়েশন অফ মেডিসিন করা হয় বহু ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসে। তো ইনফার্টিলিটি বা বন্ধাত্ব কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল রোগ নয়, কোনো না কোনো রোগের এটা কিন্তু ফল। তো সেই জন্য কোনো রোগকে যদি আমরা কিওর করতে পারি, সে ওভারিয়ার সিস্ট হোক বা ইউটেরাসের টিউমার হোক বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হোক বা হরমোনাল কোনো ইমব্যালেন্সমেন্ট হোক, তো এই জায়গাটাকে কিওর করলে কিন্তু বন্ধাত্ব কিওর হয় এবং বহু পেশেন্ট কিন্তু বন্ধাত্ব থেকে আজকে মুক্তি পেয়েছে এবং সেটা কমপ্লিট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেই, কোনো রকম অপারেশন ছাড়া, যেটা আজকে টপিক বারবার আমি বলছি যে সব ক্ষেত্রেই খুব ছোটোখাটো ব্যাপারে অপারেশন টেবিলে যাবেন না। অপারেশন টেবিলে গেলে সবথেকে বড় ব্যাপার প্রাণের তো রিস্ক থাকেই, তার সাথে সাথে সেই রোগটাও কি ভালো হচ্ছে এটাও বারবার ভাবুন। প্রস্টেটের দেখা যাচ্ছে অপারেশন হচ্ছে কিন্তু বারবার আবার সেই ইউরিনের প্রবলেম, ড্রপ বাই ড্রপ ইউরিন আসছে, কিন্তু সেই জায়গায় যদি প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া হচ্ছে ইউরিনে কোনো প্রবলেম থাকছে না। আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটু পাল্টাবার দরকার হচ্ছে না। টিউমার বা সিস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অপারেশন ছাড়াই পেশেন্ট সুস্থ থাকছেন। তো এই জায়গাগুলো ভাবুন এবং অপারেশন ছাড়া হোমিওপ্যাথি ইজ দ্য অনলি ওয়ে যে আপনাকে সম্পূর্ণরূপে কিওর দিতে পারে। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ডক্টর চক্রবর্তী, ডেফিনেটলি ডক্টর চক্রবর্তী আপনি বারে বারে এই কথাটার উপরে জোর দিয়ে বলেন এবং কোথাও একটা অন্য প্যাথির ক্ষেত্রে অযথা যে যার চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতেই পারেন, কিন্তু হোমিওপ্যাথির প্লাস পয়েন্টটা বারে বারে তুলে ধরেন এবং সেখানে এই ভরসাটা যোগান যে শেষ বলে কিছু নেই, শেষের আগে অন্তত চেষ্টা একবার করা যেতে পারে এবং সেই চেষ্টার ফলটা ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই তো দেখা গেছে মিষ্টি হচ্ছে হোমিওপ্যাথির মাধ্যমে। সেটা আলটিমেট সলিউশন, হেলথ সলিউশন যেটা আমরা খুঁজতে চাই সেটা হোমিওপ্যাথিকে বন্ধু করলে পাওয়া যেতেই পারে। একজন বিএইচএমএস এমডি ডক্টর বারে বারে এটা আমাদের অ্যাসিওর করেন। নেক্সট এপিসোডে এইভাবেই সাথে থাকবেন, আর যদি কোয়ারিজ থাকে বা প্রয়োজন থাকে হেল্পলাইন নাম্বার তো নোট করে নিয়েছেন, যোগাযোগ স্থাপন করতে পারেন। আগে তো আজকে আমরা বিচ্ছিন্ন হব, সময় যেহেতু শেষ, ইউটিউব ফলো করতে পারেন, সেখানে ডক্টর চক্রবর্তীর সমস্ত এপিসোড আছে। আজকে বিদায় দিন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। নমস্কার, নমস্কার।